胸的腿。屋顶大概在。এখনো বিয়ে করতে যাবে হ্যাঁ সবকিছু আছে কিন্তু মুখ কেনার টাকাটা নাই হ্যাঁ আচ্ছা তারপর মুখ ছাড়া তো বিয়ে হয় না তাহলে কিভাবে সম্ভব পরে কি করবে গরিব মানুষ মুখ কেনার টাকা নেই বলে এক বন্ধুর কাছ থেকে মুকুট ধার নিছে পরে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী আসছে জামাই মুকুট পরে বসে আছে তো বরযাত্রী আসার পর জিজ্ঞেস করতেছে এই বর কোনটা বর কোনটা যে বন্ধুর কাছে মুকুট নিছে সে বলতেছে বর এইটা কিন্তু মুকুটটা আমার একটু অপমান হইলো তো বললো যে এইভাবে আর বলিস না এবার বললে আমি একটু অপমান হই তো মুকুটের কথা আর বলিস না পরে আবার বরযাত্রী আসছে আবার বরযাত্রী আসছে বলতেছে বর কোনটা বর কোনটা কয় বর এইটা কিন্তু মুকুটের ব্যাপারে ভাই কোনো কথা নাই স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী ব্যাগ গোছাইতে শুরু করছে বলতেছে যে আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না আমি এখনই বাপের বাড়ি চলে যাবো তো ব্যাগ সেট গোছাই নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার হুড়মুড় করে ফিরে আসছে তুমি বাপের বাড়ি চলে গেলে আবার ফিরে আসলে কেন আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি ঘর জামাই আছো এক বৃদ্ধের সাত ছেলে এই গল্পটা আমরা সবাই জানি কিন্তু অন্যভাবে বলছি আমি পুলিশ দেওয়ার জন্য এক বৃদ্ধের সাত ছেলে সবসময় ঝগড়া করে তো বৃদ্ধ ভাবলো আমি কিছুদিন পর মরে যাব তো মরার আগে একটা উপদেশ অন্তত দিয়ে যাই বলে যা বাগান থেকে কঞ্চি কেটে নিয়ে আয় তো সবাই কঞ্চি কেটে নিয়ে আসলো যে বলে যে এটা একটা একটা করে ধর করে ধরলো ভাঙ তোর ভাঙ্গা ফেলছে পরে বল আছে দেখ তোরা যদি আলাদা থাকো সেভাবে তোদের ভাঙ্গা ফেলবে পরে বলে এবার এক লোকে সবটি ভাঙ এক লোকে গিটু দে পরে গিটু দিছে বলে এইবার ভাঙ দেখি পরে একটা মোটা সোটা একটা ছিল এসে কাজ করে ভেঙে বলছে পরে বল আছে যুদ্ধ এসে মরার আগে একটু মধ্যে দিতে চাইছিলাম তাও হলো না হায় রে কপাল এক লোক ঘুরতে ঘুরতে আলাদিনের চেরাক পাইছে পরে ভাবছে যে তিনটা ইচ্ছা হয়তো আমার পূরণ করবে ভাষা দিয়ে দেখি সামনে পরীক্ষা যদি কোনো প্রশ্ন উত্তর ভাস করতে পারি পরে ঘষা দেওয়ার সাথে সাথে ব্রাস্ট হয়ে গেছে ও মাই গড পরে বলে পরে বলতেছে যে ও হো এখন তো আর আলাদিনের জামানা নাই এখন তো আলকায়েদার জামানা আমি একটা পিকনিকের স্টোরি শেয়ার করি পিকনিকে যাচ্ছি না না এটা না ঘুরতে ঘুরতে পিকনিকে যাচ্ছি তো অনেক দূরে রাস্তা কোন দিকে কষ্ট পেয়েছে কি করবে পরে দেখি ও বেগে থেকে মুড়ি বের করে খাচ্ছে আমি বললাম কি ব্যাপার তুই মুড়ি খাচ্ছিস কেন বলে যে মুড়ি খাচ্ছি কারণ মুড়ি সব জল শুষে নিবে তালি হয়ে যায় কাকা তালি 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 মিস্টার ইউটিউব ভিডিও লাগে তো বাবা ঠিক আছে।